তাহলে চাচা ভাইয়ের দিন টিন ঠিক করে এলেন নাকি? ভাই কি বলো তুই, তোর ভাইয়ের যে তোর টিকটিকির মতন দেহুর কাটিং, ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেয়া আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করবো নাকি? আর শুন, এন্দুরের বিয়ে এন্দুরের সাথে হয়, আমার মেয়ের বিয়ে দিয়েছি শহরে পয়সাওয়ালা ছেলে সঙ্গে। আমি যে কেন বুঝি সেখানে দিতে পারি? হ্যাঁ আপনি দেন গা, তাহলে আমি টিকটিকি, আমি এন্দুর, আপনি এন্দুর, আপনার মেয়ে এন্দুর, আপনাকে দেখে কি আমার পশু মনে হয়? এই চ আমি বিয়ে করবো না, চ। এটা বা কে রে? আরে এটাই তো তোর হবু বউ টুনটুনি। এটা টুনটুনি? হ্যাঁ, তোমাকে আমি টিকটিকি বলিনি। আপনি টিকটিকি, আপনার মেয়ে টিকটিকি না। তুমি তো সে আফ্রিকার পুরি। মা তোমরা সুখী হও, তোমাদের দুজনকে আমি আশীর্বাদ করছি। আমার মেয়েটাকে খেয়াল রেখো বাপ। ঠিক আছে মা, যা ভালো থাকিস। ভালো মেয়ে তোকে বিয়ে দেবো। কিরে তোর টুনটুনি পাখি তো খাঁচা থেকে বার করে নিয়ে চলে গেল, তোর বুকটা তো ফাঁকা করে দিয়ে গেল রে। কোথায় টুনটুনি আর কোথায় তুই, বামন হয়ে চাঁদ ধরতে গিয়েছিলি? আরে তুই টেনশন নিস না, আমি তোর মেয়ে সানি লড়াইসে দেবো, কথা দিলাম। টিকটিকির মতো বডি নিয়ে আবার সানি লড়াইয়ের সঙ্গে বিয়ে দেবা? আরে যাতে তোরা যা, আমার ভাইয়ের বিয়ে আমি ঠিক দেখে নেবো, যা। এই তুই কথা বলিস না, তোর ভাইয়ের জীবনেই বিয়ে হবে না। এ মাইনুল, মাইনুল, এ উঠ 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 রে। কি হয়েছে? আরে তোর তো লটারি হয়ে গেছে রে। কি সব কথা বলছিস, কিসের লটারি? আরে লটারি না তো কি রে, তুই যে পরীক্ষা দিয়েছিলি গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক নম্বর হয়েছিস, এই দেখ পেপার। কান্দিস নে আর, তোর এত সুন্দর একটা খুশির খবর এসছে আর তুই কাঁদছিস? চল পাড়ায় আজ মিষ্টি বিলি করব, পুরো পাড়াকে কাঁপাবো আজ, চল উঠ। শুনো কি হয়েছে, কি হয়েছে রে? কি রে কথা বলছি না, তোর বাপ এক বছর কি বলেছিল বিয়ের সময় আমাকে 40 বিঘা জমি দেবে। আমার জমি কই বল, আমার জমি কই তাই বল। কি হলো, মুখ বন্ধ গেল? তুই অপয়া, তোর লেগে আমার দিনটা খুব খারাপ যাচ্ছে, আমার পেছন থেকে ডাকছিস, আমার তাকাচ্ছিস। আরে বাপ, কে আছে মেয়েটাকে এবার মারছো কেন? মারবে না তো কি করবে? আপনি আমাকে বলেছিলেন বিয়ের সময় 40 বিঘা জমি দেবেন আমাকে, আমি সেই জমি একটা বড় ফ্ল্যাট তৈরি করব, এক দিয়ে একটা ব্যবসা শুরু করব। আমার অনেক বড় স্বপ্ন ছিল, আমার স্বপ্ন সব স্বপ্ন থেকে গেল। আরে আমার একমাত্র মেয়ে, অন্য কোনো শরিক নাই, সমস্ত সম্পদ তোমরাই তো পাবা। আপনি মরে যাবেন তারপরে আমার নামে সম্পত্তি লিখে দেবেন নাকি? আপনার মরে গেলে তো আমি মরে যাব, আমি ব্যবসা শুরু করবো কবে? আপনার বিটির মতো মেয়ে আমার পেছনে লাইন দিয়ে থাকে, লাইন দিয়ে। আপনার 40 বিঘা জমির জন্য আপনার মেয়েকে আমি বিয়ে করেছি। আর শুনেন, আপনি যেদিনকে আমাকে 40 বিঘা জমি লিখে দেবেন সেদিনকে আপনার মেয়ের জায়গা আমার বাড়িতে হবে, তার আগে নয়। আই সে গেট আউট। আমি ঘুরে এসে জানে বাপ বিটিকে আর যেন না দেখতে পাই। চল মা, এত কষ্টের মধ্যে তোকে আর এই বাড়িতে থাকতে হবে না। বলুন চাচা, আপনার কি সমস্যা? আর বলো না, আমার মেয়েটার বিয়ে দেওয়ার পর আমার মেয়েটার ওপর খুব অত্যাচার হয়েছে,
আমার খুব অশান্তির মধ্যে দিনকাল চলছে। আমি গ্রামে শুনলাম আপনি খুব বড় উকিল, তো এ ব্যাপারে কি করা যায় আপনি একটা যুক্তি দেন তো। এর আগে কোনো উকিল ধরেছিলেন? না না, কোনো উকিলের কাছে যাইনি। আমার জামাই খুব শিক্ষিত এবং পয়সাওয়ালা, ওদের সাথে লড়ে আমি পারবো না, তাই খুব আশা নিয়ে আপনার কাছে এসেছি। আরে তুমি, এক্সকিউজ মি চাচা, চাচা আরে এদিকে আসুন, এদিকে আসুন। যাচ্ছেন কেন? আমি কি মুকলিয়া তোমার সাথে কথা বলবো, তোমার কাছে আমি খুব লজ্জিত বাপ। আমি তোমাকে কত ন্যায় কথা বলেছি, ছোট করেছি, কত গালিগালাজ করেছি, আমি কি মুকলিয়া তোমার সাথে কথা বলবো। পুরনো কথা বাদ দেন চাচা, আপনার যে সমস্যাটা হয়েছে সেটা আমি নিজেই হ্যান্ডেল করব, আপনি টেনশন নেবেন না। আপনি বাড়ি যান। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বাপ ভালো করে দেখো। এখন পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গিয়েছে, বিয়ের জন্য আর কেউ ভালো ছেলে খোঁজে না, মানে সরকারের চাকরি পেলে যথেষ্ট। আরে ভাই, সরকারের চাকরি এইদিকে যাও, সরকারের চাকরি ডান দিকে যাও, সরকারের চাকরি, আরে সরকারের চাকরিতে এমন কি আছে ভাই? একটা সাধারণ মানুষ কি, সাধারণ মানুষের কি ঘর সংসার চলে না? তাই বলুন না, শুধু সরকারের চাকরিওয়ালারাই ঘর সংসার চালায়। তুমি তোমার মেয়ের কিসের জন্য দিচ্ছ বিয়ে? কারণ তোমার মেয়েটা যেন খুশিতে থাকে, কিন্তু না, তুমি তো তোমার মেয়ের খুশির জন্য দিচ্ছ না, টাকার সঙ্গে বিয়ে দিচ্ছ। আর একটা কথা মনে রাখবেন, টাকা মানুষকে খুশি রাখে না, কম বেশি টাকা ইনকাম সবাই করে, কিন্তু সুখের মুখ কতজন দেখতে পায় বলুন। যদি ভিডিওটি আপনাদের সত্যি পছন্দ হয়ে থাকে তাহলে আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।